কি হয়েছে, মন ভেঙে গেছে? তাহলে যাও স্যাড সং শোনো, কোণে গিয়ে মুখ লুকিয়ে কাঁদো, কেননা কান্না ছাড়া তুমি আর কি জানো, তোমার যোগ্যতা আর কি আছে? যদি যোগ্যতা থাকতো আজ সে তোমাকে ছেড়ে যেত না। দিন রাত শুধু ভাবতে থাকো আমি ভুল, দেখতে খারাপ, আমার কাছে টাকা নেই, আমার কাছে বাড়ি নেই, আমি গরিব, এর জন্যই আমাকে ছেড়ে দিয়েছে। তুমি দুনিয়াদারি কবে শিখবে? এই অন্যায়টাকে অন্যায় না বলতে পারলে তুমি জীবনে ঘন্টাও কিছু ছিঁড়তে পারবে না। আজকে ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন তোমাকে করলাম, এই রিপ্লাই অবশ্যই দেবে। তুমি কি কখনো ভেবেছিলে তোমার জীবনে এরকম দিন আসবে? কারোর কথা ভেবে ভেবে তুমি কাঁদতে থাকবে, নিজের সুখ শান্তি হারিয়ে ফেলবে, বলো কখনো ভাবনি না? আজ যে শয়তানটার সাথে সুখে আছি, কালো চলে গেলে কাঁদতে থাকবো, ওর সাথে কাটানো এক একটা সেকেন্ড তোমার মনে হতো সারা দুনিয়ার সুখ পেয়ে গেছো, আর আজ সেই দুনিয়াকেই মিথ্যে বলে মনে হচ্ছে সে চলে যাওয়ায়। আজ তোমার এই দশার জন্য দায়ী কে? কারোর সাথে কথা বলার ইচ্ছে করে না, পড়াশোনা কেরিয়ার কোনো কাজেতেই কোনো মন লাগে না, একলা থাকতে ইচ্ছে করে, কেন? শুধুমাত্র ওই শয়তানটার জন্য না, যার ওপর তুমি সবথেকে বেশি ভরসা করেছিলে। বেকার ফালতু গরিব বলে যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আজ তার জন্যই তুমি কাঁদছো, নিজের সময় নষ্ট করছো। আসলে তুমি ওকেই তো ঠিক প্রমাণ করছো, ও জানতো তুমি জীবনে কিছুই করতে পারবে না, এর জন্যই তো সময় থাকতে সে ছেড়ে দিয়েছে তোমাকে তোমারই এই দশায়। আজ তুমি কি করছো? যারা ছেড়ে যায় তাদের কাছে ছেড়ে যাওয়ার কারণ কোনোদিন অভাব হয় না, ওই সময় তো ওদের বাড়ির লোক মানবে না, নিরুপায় হয়ে পড়ে, কেরিয়ার সামনে চলে আসে, কিন্তু এই সময় যে নিজেকে সামলে নেয় ওর লাইফ তৈরি হয়ে যায়, আর যে নিজেকে সামলাতে পারে না ওর লাইফ বরবাদ হয়ে যায়। জীবনে কারোর সামনে যাবার আগে নিজের ভ্যালু অবশ্যই বাড়িয়ে নেবে, যেখানে নিজের লোকেই যোগ্যতার কথা বলে সেখানে অন্যকে কি ভরসা করবে? যদি পৃথিবীতে সত্যি ভালোবাসা থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র মা বাবাই করে থাকে। তুমি ভাবো নিজের ছেলে মেয়েকে নিজের জীবন মনে করে যে মা বাবা, তারা যখন জানতে পারবে ওনার মেয়ে বা ছেলে অন্য কাউকে নিজের জীবন মনে করে আছে, পৃথিবী ভাবছে, তো ওনাদের ওপর কি যাবে ভাবো? আজ তোমার সামনে দুটো অপশন রয়েছে, নাম্বার ওয়ান, যে তোমাকে ছেড়ে গেছে তাকে নিয়ে ভাবতে ভাবতে নিজের লাইফটা শেষ করে দাও, নাম্বার দুই, নাহলে এমন উন্নতি করো যে ছেড়ে গেছে সে একদিন আফসোস করে। চয়েসটা তোমার হাতে আছে, তোমার এই কষ্টকেই তোমার শক্তি বানাও, নিজেকে সবসময় মনে করাতে থাকো তোমার খারাপ সময়ে দেখে কেউ তোমাকে ছেড়ে দিয়েছিল, এবার জীবনে এমন কিছু করতেই হবে লোকে দেখার জন্য যেন লম্বা লাইন দিয়ে থাকে। অনেক হয়েছে আমার সাথে অনেক অন্যায়, যত লোকের জন্য ভালো ভেবেছি ততই লোকে ধোকা দিয়েছে, কিন্তু এবার এই জীবনে নিজের জন্য বাঁচব, যে ভুল করেছে তাকে ভুলে যেতে পারো কিন্তু ভুলে যে শিক্ষা পেয়েছো কখনো ভুলো না। একবার ধোকা খাওয়া মানুষ যদি সেম ভুল আবার করে তাকে বোকা বলে। তুমি মানো আর নাই মানো, বড় লোকেদের কেউ রিজেক্ট করে না আর গরিব লোকেদের কেউ ভালোবাসে না। আমি তোমাকে কারোর সাথে বদলা নিতে বলছি না, শুধুমাত্র এটাই বলতে চাইছি কাল যখন ওর সাথে তোমার দেখা হবে ও যেন তোমার চোখে চোখ না দিতে পারে। অনেক কম লোকের ভাগ্যে এরকম কষ্ট থাকে, কারণ এই সময় যে শক্তি তোমার মধ্যে রয়েছে তুমি জীবনে যে কোনো জিনিস প্রাপ্ত করতে পারো, এর জন্য ভেবে নাও কি করবে আর লেগে পড়ো সেটা প্রাপ্ত করার জন্য। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। নেক্সট পরবর্তীকালে অন্য টপিকে অন্য ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থাকো, ভালোবাসায় থাকো।